আসসালামু আলাইকুম। তো ভার্বের আজকে তিনটা ভার্ব নিয়ে কথা বলবো। তো এটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বোথ সেকশনের ভার্ব। তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ সেকশনে কোন কোন ভার্বগুলো আছে, তো এর আগে তিনটা বিষয়ে কথা বলা হয়ে গেছে, তার মধ্যে কজিটিভ, কগনাইট এবং কোয়াসি প্যাসিভ ভার্ব। তো আজকের আলোচনা হচ্ছে রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ এবং ফ্যাক্টেটিভ ভার্ব। এই ভার্বগুলো আসলে কীভাবে কাজ করে বা এদের স্ট্রাকচারগুলো কেমন হয়। তো রিসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, আমরা জানি যে রিসিপ্রোকাল একটা প্রোনাউনের নাম। রিসিপ্রোকাল প্রোনাউন কোনটা? ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদারকে রিসিপ্রোকাল প্রোনাউন বলা হয়। রিফ্লেক্সিভ কোনটা? সেলফ অথবা সেলফযুক্ত যে ওয়ার্ডগুলো আছে, হিমসেলফ, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, এই ধরনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আমরা মনে রাখবো এই দুইটা ভার্ব চেনার সব থেকে সহজ উপায় কী, দেখবো যে বাক্যের প্রোনাউনগুলো রিসিপ্রোকাল প্রোনাউন আছে, সেই বাক্যটার যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। যেমন উদাহরণে আসি, দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। তাহলে এই যে ইচ আদার যে যুক্ত হইল প্রোনাউন হিসেবে, এই প্রোনাউনটা যে ভার্বের অবজেক্ট হিসেবে বসছে এই জায়গায়, এই লাভের, এই লাভটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব, আর এইটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল অবজেক্ট। তাহলে এটাকে প্রশ্ন করলে কে কাকে ভালোবাসতেছে, তাহলে ঠিক আছে, হু অ্যান্ড হোম দুটা প্রশ্ন, হোম হোম দ্বারা প্রশ্ন আসছে যে কে কাকে ভালোবাসতেছে, কে কাকে, এই যে লাভ ভালোবাসতেছে কে কাকে, অ্যান্সারে আসতেছে ইচ আদার, একে অপরকে, একজন আরেকজনকে। তার মানে কি, হোম দ্বারা প্রশ্ন আসলে এই ভার্বটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, আর এইটা হয়ে যাবে বাক্যের অবজেক্ট, এটা নাউন বা প্রোনাউন হবে। তার মানে কি, ইচ আদারটা হচ্ছে একটা প্রোনাউন, এটা প্রোনাউন, আর এই ভার্বটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। আবার দে হেট ইচ আদার, দে হেট ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ঘৃণা করে। তাহলে কে কাকে ঘৃণা করতেছে? অ্যান্সার হচ্ছে একে অপরকে। তার মানে কি, এই যে ওয়ান অ্যানাদার, ইচ আদার, এটা যে প্রোনাউনটা এখানে বসলো, এই প্রোনাউনটা যে ভার্ব দ্বারা কানেক্টেড হইলো এই জায়গার মধ্যে হেড দ্বারা, এই হেডটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব, আর এই অংশটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল অবজেক্ট। তো খুবই সহজ ব্যাপার এগুলা, জাস্ট খালি টেকনিক্যালি মাথায় রাখতে হবে যে রিসিপ্রোকাল শব্দটার অর্থ কী। রিসিপ্রোকাল মানে রিসিপ্রোকাল প্রোনাউন দুইটা যে ভার্বের দ্বারা কানেক্টেড হবে ওই ভার্বটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। আবার অনুরূপভাবে রিফ্লেক্সিভ ভার্বও একই, রিফ্লেক্সিভ প্রোনাউন যে ভার্ব দ্বারা যুক্ত হবে তাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, তাহলে হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফযুক্ত ওয়ার্ডগুলা। তাহলে এই সেলফযুক্ত প্রোনাউনটা যে ভার্ব দ্বারা বাক্যের মধ্যে কানেক্টেড হবে বা ওই বাক্যে যে ভার্বটা ব্যবহার করা হবে, মূল ভার্বটা, সেই ভার্বটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আবার আই কিল্ড মাই সেলফ, তাহলে এই যে ব্যাপারটা কিল্ড ভার্বটা, এই ভার্বটা হচ্ছে এই জায়গায় রিফ্লেক্সিভ ভার্ব, কারণ এর অবজেক্টটা রিফ্লেক্সিভ বা সেলফযুক্ত ওয়ার্ডগুলো আছে। তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এভাবে মনে রাখা যায় যে রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ প্রোনাউন যে ভার্ব দ্বারা বাক্যের মধ্যে সংযুক্ত থাকে সেই ভার্বগুলোকে বলা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব এবং রিফ্লেক্সিভ ভার্ব। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই তিনটার মধ্যে, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, তো মনে রাখতে হবে ফ্যাক্টেটিভ ভার্বের সংজ্ঞাটা এরকম, যে ভার্ব একটিমাত্র অবজেক্ট দ্বারা তার নিজের অর্থ কমপ্লিট করতে পারবে না, নিজের অর্থ প্রকাশ করতে গেলে তাকে আরও অতিরিক্ত একটা অবজেক্টে নিতে হবে। সেই তাহলে যে ভার্বটা একটা অবজেক্টে নিজের কাজ কমপ্লিট করতে পারবে না, অর্থ সম্পূর্ণ করতে পারবে না, তার অর্থ সম্পূর্ণ করতে গেলে আর একটা অবজেক্ট লাগবে, ওই ধরনের ভার্বগুলোকে বলা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন উই মেট হিম ক্যাপ্টেন, তাহলে উই মেট হিম বাক্যের সাবজেক্ট,
verb object কিন্তু এটা হইলো কি অবজেক্ট দিয়ে কি কমপ্লিট হইলো উই মেড হিম আমরা তাকে তৈরি করব কি তৈরি করেছিলাম কোনো উত্তর নাই তারপরে এটার উত্তরটা পূর্ণাঙ্গ করার জন্য আরেকটা অবজেক্ট নিতে হইছে ক্যাপ্টেন তাহলে এই যে ডাবল অবজেক্ট যুক্ত বাক্যের ভার্বটাকে বলা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব তাহলে এই মেডটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব কারণ আমি আমার এই এই ভার্বটা তার নিজের অর্থে একটা অবজেক্টে কমপ্লিট করতে পারে নাই আর একটা অতিরিক্ত অবজেক্টকে সে গ্রহণ করছে তার নিজের অর্থ কমপ্লিট করার জন্য তাহলে এই ধরনের যে বাক্যগুলো যার মধ্যে অবজেক্ট দুইটা থাকবে নিজের অর্থ কমপ্লিট করার জন্য এই ভার্বটাকে বলা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব এই ধরনের আরও ভার্ব আছে উই সিলেক্ট হিম লিডার আমরা তাকে কী সিলেক্ট করলাম এই যে উই সিলেক্ট হিম এই যে লিডার এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট তাহলে অবজেক্ট ওয়ান অবজেক্ট টু ডাবল অবজেক্ট যুক্ত বাক্য তো এই বাক্যের ভার্বটাকে এই সিলেক্ট ভার্বটা তখন হয়ে যাবে ফ্যাক্টেটিভ ভার্ব তাহলে ইলেক্ট সিলেক্ট নমিনেট অ্যাপয়েন্ট এই ধরনের যে ব্যাপারগুলো ইলেক্ট যেমন উই ইলেক্ট হিম চেয়ারম্যান ইলেক্ট হিম চেয়ারম্যান তাহলে এই যে উই ইলেক্ট হিম কী নির্বাচন করলাম তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম তাহলে আমরা কাকে নির্বাচন করলাম তাকে কী নির্বাচন করলাম চেয়ারম্যান তার মানে কি ওয়ার্ড এবং হোম দুই ধরনের প্রশ্ন দুইটা দিয়েই আমাদের উত্তর আসতেছে তার মানে এই ভার্বটা হয়ে যাচ্ছে ট্রানজিটিভ পার্টের তো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট এখানে দুইটা একটা হচ্ছে হিম একটা হচ্ছে চেয়ারম্যান তাহলে ডাবল অবজেক্ট যুক্ত বাক্যগুলো ভার্বটাকে বলা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব তাহলে এই হচ্ছে মূলত রিসিপ্রোকাল রিফ্লেক্সিভ এবং ফ্যাক্টেটিভ ভার্বের মূল বিষয় এই ধরনের বাক্যগুলো দেখার সাথে সাথে আমাদের এই যে যে সংজ্ঞাটা আছে সংজ্ঞা অনুপাতে আমাদেরকে প্র্যাকটিস করা লাগবে যে সিলেক্ট ইলেক্ট নমিনেট অ্যাপয়েন্ট এই ধরনের যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো আছে ফ্যাক্টেটিভ ভার্বের কারণ কি এই ভার্বগুলো নিজেরা স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না একটা অবজেক্টের দ্বারা এদের অর্থ প্রকাশ করতে গেলে অতিরিক্ত আর একটা অবজেক্টকে গ্রহণ করতে হয় তো এই ধরনের যে অবজেক্টগুলো আছে অতিরিক্ত অবজেক্টগুলো সেই অবজেক্টগুলোর নাম হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট আর ভার্বটাকে বলা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব তাহলে অল ওভার তিনটে ভার্ব হচ্ছে এইটাই এর পরবর্তী পার্টে ভার্বের আরও যে সেকশনগুলো আছে লিঙ্কিং ভার্ব গ্রুপ ভার্ব এবং কোপুলেটিভ ভার্ব এটা নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম